আসসালামু আলাইকুম, সুগার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি ভাত দিয়ে গোলাপ জামুন মিষ্টি, আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। ভাতের গোলাপ জামুন মিষ্টি বানাবো, এজন্য প্রথমে আমি 1 কাপ ভাত নিয়েছি। আর ভাত আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব এজন্য। আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে ব্লেন্ড হবে। আর দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি, এখন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এইরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 4 চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, 1 চিমটির বেশি দেওয়া যাবে না। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, পানি অথবা দুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি দেখেন লিকুইড হয়ে গেছে, তাহলে আরেকটু ময়দা অথবা গুঁড়া দুধ দিয়ে ভালো করে ডোয়ের মতো বানিয়ে নেবেন। একদম স্মুথ করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে এরকম করে লম্বা গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে শেপ দিতে পারেন। হয়ে গেল একটা বানানো। আমি বড় বড় করে বানাচ্ছি, আপনারা চাইলে এর চেয়ে ছোট ছোট করেও বানাতে পারেন। মিষ্টি একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ফাটল থাকা যাবে না। দেখুন, এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন এগুলো তেলে ভেজে নিব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। প্যান আগে ভালো করে গরম করে তারপরে তেল দিবেন, তাহলে প্যানের তলায় মিষ্টি লেগে যাবে না। হালকা যখন গরম হবে তখনই দিতে হবে, তাহলে মিষ্টিগুলো ফাটবে না। এখন আমি উল্টিয়ে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন উল্টিয়ে পাল্টে গোলাপ জামুনের কালার করে ভেজে নিতে হবে। 4 দিকে সমান কালার আসলেই তুলে নিতে হবে। দেখুন, হয়ে গেছে সবগুলো মিষ্টি। আমি এইরকম করে ভেজে তুলে নেব। এখন এগুলো শিরাতে দিব। শিরা বানাবো, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসছে, এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। সাথে সাথে মিষ্টি দিয়ে দিতে হবে, তারপরে ঢেকে রেখে দিব 3 মিনিট। একদম হাই হিটে 3 মিনিট জাল করে নিব। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন, মিষ্টিগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন ঢেকে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম। এখন মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভাত দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আগে জানতাম না। এখন একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা রস ঢুকেছে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন,
আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যত পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।